সিরাজগঞ্জ অনলাইন স্কুলে অষ্টম শিক্ষার অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের স্বাগত। তো আমি সেটিংসে চেষ্টা করছি, যদি সব কিছু ঠিক থাকে প্লিজ আমাকে একটু এনশিওর করেন ঠিক আছে নাকি। আমিনুল করিম স্যার প্লিজ আমাকে একটু কনফার্ম করেন ঠিক আছে নাকি সব। কেউ লাইনে থাকলে একটু কনফার্ম করেন ঠিক আছে নাকি। হ্যাঁ স্যার আমাকে কনফার্ম করেন ঠিক আছে নাকি, আমাকে একটু কনফার্ম করেন ঠিক আছে নাকি। আমি কানেকশন দিয়েছি ঠিক আছে নাকি, শুনতে পাচ্ছেন নাকি আমাকে? স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার আমি স্টার্ট করতে পারি ক্লাস। কি ভাষা হলো মনের ভাব প্রকাশের বাহন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে বিভিন্ন শব্দ অথবা শব্দ সমষ্টি দ্বারা আমাদের মনের ভাব অপর জনকে বোঝানোর চেষ্টা করি, বুঝিয়ে থাকি, আবার অন্যের কাছ থেকেও বুঝে থাকি। এই যে মাধ্যমটি, এই মাধ্যমটি মূলত ভাষা। তো বাংলা ভাষা আমাদের বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ভাষাকে নিয়েই মূলত আলোচিত হয়েছে। বাংলা ভাষা বিজ্ঞান সম্পর্কেই আসলে এই বাংলা দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয়। তো বাংলা ভাষাটার দুটি রূপ আছে, একটি হলো মৌখিক রূপ, অপরটি হলো লৌখিক রূপ। এই মৌখিক রূপ কি আর লৌখিক রূপ কি? মুখে মুখে আমরা যে রূপটি ব্যবহার করি সেই রূপটাকে বলা হয় মৌখিক রূপ। এই মৌখিক রূপ দুই রকমের হয়ে থাকে, একটা হলো আঞ্চলিক আর একটা হলো প্রমিত। এখন আঞ্চলিক রূপ কি? তোমরা অবশ্যই জানো, তোমার দূরে কোনো বন্ধু যদি থেকে থাকে অথবা দূরে কোনো আত্মীয় যদি থেকে থাকে, তার ভাষা এবং তোমার ব্যবহৃত ভাষার মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ তাদের এলাকায় এই বাংলা ভাষার রূপকে একটু এদিক ওদিক, বা তোমাদের এলাকাতে একটি এদিক ওদিক ইনিয়ে বিনিয়ে যেভাবে হোক একটু কিছুটা পরিবর্তন করে ব্যবহার করে থাকো, একইভাবে তোমার আত্মীয় বন্ধুও ব্যবহার করে থাকে। তো সেটি আসলে আঞ্চলিক ভাষা। তোমার এলাকার তোমার বোধগম্য হয় সবচেয়ে ভালো বোধগম্য হয় তোমার এলাকার মানুষ যে ছন্দে কথা বলে সেই এলাকার সেই ভাষাটাই, সেই ছন্দটাই বা সেই রূপটাই তোমার কাছে সবচেয়ে ভালো লাগে। একইভাবে তোমার আত্মীয় এলাকাতেও তাদের এলাকার ছন্দটি তাদের জন্য আঞ্চলিক ভাষা। এখন প্রমিত রূপ কি? প্রমিত রূপ হলো এই যে তোমার অন্য এলাকার তোমার আত্মীয় বন্ধু এবং তোমার এলাকার ভাষা, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়। দেশের সকল এলাকার মানুষ যেন বুঝতে পারে সেই জন্য একটি মার্জিত রুচিশীল ভাষা যদি ব্যবহার করা হয় তাহলে সব এলাকার মানুষ সমভাবে বুঝতে সক্ষম হবে। ভাষার এই রূপটাকেই বলা হয় প্রমিত রূপ। এরপরে আছে লৌখিক রূপ। লৌখিক রূপ কি? পত্র পত্রিকা দলিল দস্তাবেজ মিডিয়া ইত্যাদিতে আমরা যে রূপটা ব্যবহার করে থাকি সেটি হলো লৌখিক রূপ। এই লৌখিক রূপটা দুইটা রীতিতে ব্যবহৃত হয়, একটি হলো সাধু রীতি আর একটি হলো চলিত রীতি। সাধু রীতি কি আর চলিত রীতি কি? সাধু রীতি এবং চলিত রীতি এটি আসলে জানার জন্য আমরা
প্রথমে একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ একটি শব্দ লিখেছি, আরেকটি শব্দ লিখেছি, এই যে এই শব্দ দুটি, একটি হলো তাহাদের আর একটি হলো তাদের। এই তাহাদের আর তাদের এই শব্দ দুটি দ্বারা কিন্তু একই অর্থ প্রকাশ করা হয়েছে। এই তাহলে তাহাদের কেন এবং তাদের কেন? এই যে কারণে তাহাদের এবং তাদের হয়েছে সেই কারণটাই হলো আসলে লৌকিক রূপের দুইটা রীতি, একটি হলো সাধুরীতি এবং চলিত রীতি। এই যে তাহাদের এটি হলো সাধুরীতি, আর এই যে তাদের এটি হলো চলিত রীতি। একইভাবে করিয়া আর করে এই দুইটি শব্দ ক্রিয়াপদ দ্বারাও কিন্তু একই অর্থ প্রকাশ করা হয়েছে, কিন্তু একটিকে বলা হয়েছে করিয়া আরেকটিকে বলা হয়েছে করে। বানানের পার্থক্য দেখছি, উচ্চারণেও পার্থক্য দেখছি, এই পার্থক্যই করে দেওয়া হয়েছে সাধু এবং চলিত রীতি দ্বারা। তো আমরা দেখতে পাচ্ছি সর্বনাম পদ এবং ক্রিয়াপদ এই পদ দুটিতে কিন্তু সাধু এবং চলিত এই দুটি রীতির পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। তো শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ লিখিত ভাষায় তোমরা অবশ্যই এই তাহাদের লেখা সম্বলিত গল্প, উপন্যাস কিংবা কোনো একটি বিবৃতি তোমরা পড়েছ, আবার তাদের দ্বারাও পড়েছ। পড়ার সময় কিন্তু তোমরা একই অর্থ উপলব্ধি করেছ। তো এই ভিন্নতাই হলো সাধুরীতি এবং চলিত রীতি। এখন এই সাধুরীতি এবং চলিত রীতি এই দুটি রীতি কিভাবে হয়েছে? আসলে এক সময় যখন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সমষ্টি নিয়ে আমাদের দেশে বাংলার অগ্রযাত্রা শুরু হয়, সে সময় আমাদের দেশের বাংলা ভাষাভাষীর কিছু মানুষ, অভিজাত শ্রেণীর মানুষ এই তাহাদের, করিয়া, খাইয়া, যাইয়া, হইয়া, পাইয়া ইত্যাদি ইত্যাদি আকারে শব্দগুলো, ক্রিয়াপদ এবং সর্বনাম পদ গুলা ব্যবহার করে থাকতো। তো সেই তারাই কিন্তু আসলে এই সাধুরীতিটা আমাদের বাংলা ভাষাতে এনেছেন। তো কালের পরিক্রমায় সেই তাহাদের আস্তে আস্তে মানুষ তাদের বলতে শুরু করেছে, করিয়া একে করে বলতে শুরু করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই তাহাদের এবং তাদের এখানে কি আছে। এখানে তাহাদের এবং তাদের এর মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি, সেটি হলো এটি দীর্ঘায়িত রূপ বা পূর্ণ রূপ বলতে পারি, আর এটা অনেকটা সংক্ষিপ্ত রূপ। তাহলে সাধু ভাষাটা, সাধু রীতিটা একটি ভাষার পূর্ণ রূপ, আর চলিত রীতিটা একে বলবো আমরা সংক্ষিপ্ত রূপ। সাধু ভাষায় তৎসম শব্দ এবং সংস্কৃত শব্দ ব্যবহৃত হয় বেশি, আর চলিত ভাষা পক্ষান্তরে চলিত ভাষা কিন্তু চটুল, এবং এই চলিত ভাষাটা প্রাচীন ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না, কিন্তু এই সাধু ভাষা ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে। আর সাধু ভাষার পদবিন্যাস কিন্তু সুনিয়ন্ত্রিত। চলিত ভাষাটা কথায় লেখায় সাধারণত ব্যবহৃত হয়, এটি নাট্যে বক্তৃতায় উপস্থাপনায় চলিত ভাষা সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু এই সাধু ভাষাটা বক্তৃতায় কথাবার্তায় অনেকটা অনুপযোগী। তাহলে আমরা জানলাম যে সাধু ভাষায় কি আছে, আভিজাত্য আছে এবং গাম্ভীর্য আছে, কিন্তু চলিত ভাষা আসলে সর্বজন স্বীকৃত এবং সর্বজন গ্রাহ্য, অনেকটা চটুল ভাষা এবং অনেকটা জীবন্ত, এবং বক্তৃতায় বিবৃতিতে নাট্যে উপস্থাপনায় এটি এটি ভাষাকে উপস্থাপনাকে আসলে জীবন্ত করে তোলে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে তোমরা এই সর্বনাম পদ, ক্রিয়াপদ, অব্যয় পদ, বিশেষ্য পদ ইত্যাদি পদে সাধু রীতি এবং চলিত রীতির পার্থক্যটা অনুশীলন করে নেবে।
শিক্ষাটি এর পর আছে ধ্বনি। ধ্বনি কি? ধ্বনি হলো এক ধরনের শব্দ যা কি ভাষার একটা সংক্ষিপ্ত রূপ। ধ্বনি, এই ধ্বনি দুই রকমের হয়ে থাকে, একটি হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। এই ধ্বনিটা আসলে উচ্চারিত হয় কিভাবে? ধ্বনি উচ্চারিত হয় হলো বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র কি? আমরা কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে আমরা ব্যবহার করে থাকি আমাদের নাক, ঠোঁট, দাঁত, মাড়ি, তালু, জিহ্বা, তারপরে শ্বাসনালী, ফুসফুস, গলনালী, এগুলো আমরা ব্যবহার করেই কিন্তু আমরা ওই কোনো ধ্বনি উচ্চারণ করে থাকি। তো এগুলোর সাহায্যে উচ্চারিত শব্দই হলো আসলে ধ্বনি। এই ধ্বনি দুই রকমের হয়, একটা স্বরধ্বনি আর একটি হলো ব্যঞ্জন ধ্বনি। এখন স্বরধ্বনি কি কোনগুলা এবং ব্যঞ্জন ধ্বনি কি এবং কোনগুলা? বাংলায় মূলত সাতটি স্বরধ্বনি আছে, অ, আ, ই, এ, ও, এ, আরেকটা আছে, একটা হলো উ। এটি হলো, এই সাতটি হলো বাংলার মৌলিক স্বরধ্বনি। এরপরে আছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি গুলো আসলে কেমন হয়ে যায়? ক, আমি স্বরধ্বনি গুলোকে লিখছি, ক, আ, ই, উ, ও, এ, এ। তো ক লিখছিলাম, এরপরে আমি খ লিখছি, গ লিখছি, ঠিক আছে, আমি প লিখছি, দন্ত স লিখছি। তোমরা দেখতে পাচ্ছ ক, যখন আমরা ক বলছি তখন কি হচ্ছে? আসলে ক এর সাথে কি উচ্চারিত হচ্ছে? প উচ্চারিত হচ্ছে। একইভাবে খতেও কিন্তু তাই, এর সাথে কিন্তু অ উচ্চারিত হচ্ছে। অর্থাৎ এই যে ধ্বনিগুলো ক, খ, গ, প, স, এইগুলো উচ্চারণ করার জন্য আমাদের কি প্রয়োজন হচ্ছে? এই যে অ, এই ধ্বনিটির সাহায্য নিতে হচ্ছে। সুতরাং এইগুলা দুঃখিত ব্যঞ্জন ধ্বনি ধ্বনি উচ্চারণের জন্য স্বরধ্বনির সাহায্য প্রয়োজন। পক্ষান্তরে এই যে স্বরধ্বনিগুলো আছে, এই স্বরধ্বনি উচ্চারণের জন্য কিন্তু অন্য ধ্বনির সাহায্যের কোনো প্রয়োজন নেই। তো আমরা জানলাম স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এরপরে হচ্ছে বর্ণ। বর্ণ কি? এই ধ্বনিগুলোকে যখন আমরা কোনো প্রতীক বা চিহ্নের সাহায্যে প্রকাশ করে থাকি তখন সেগুলো আসলে বর্ণ হয়ে যায়। আর বাংলায় বর্ণ আছে মোট 50টি। এই 50টি বর্ণ, যে এক একটি বর্ণ প্রত্যেকের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে উচ্চারণের জন্য, প্রত্যেকের আলাদা আলাদা রূপ আছে। তো এই 50টি বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। তো এই বর্ণমালাগুলোর মধ্যে আছে দুই রকমের বর্ণ, একটা হলো স্বরবর্ণ আর একটি হলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ স্বরবর্ণ আমরা করেছি, অ মৌলিক স্বরধ্বনি করেছি সাতটি। এই সাতটির সাথে আরো চারটি ধ্বনি আছে যেগুলো স্বরবর্ণ। এগুলো স্বরধ্বনি। এই স্বরধ্বনি মোট 11টি। আবার আছে ব্যঞ্জন ধ্বনি।
লিখিত ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ গুলো হলো ক থেকে আমি সংক্ষেপে লিখছি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের আছে 39টি বর্ণ এগুলো ব্যঞ্জন বর্ণ তো এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো এই বর্ণগুলো উচ্চারণের জন্য কি করতে হয় এই যে স্বর বর্ণ আছে এদের সাহায্য নিতে হয় সেই যে ব্যঞ্জন বর্ণগুলো আসলে স্বর বর্ণের সাহায্যে উচ্চারিত হয় কিন্তু স্বর বর্ণগুলো অন্য কোনো বর্ণের বা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তো শিক্ষার্থী আমরা আলোচনা করছিলাম সর্বশেষ স্বর বর্ণ ও ব্যঞ্জন বর্ণ এরপরে আছে কার এবং ফলা কার কার কি আমরা ইংরেজিতে ইংরেজি বানানে আমরা কি করে থাকি এ ই আই ও ইউ এই ভাওয়াল গুলো ব্যবহার করে থাকি আর এই ভাওয়াল গুলোর বিকল্প হিসেবে বাংলাতে আমরা এই কার গুলোকে ব্যবহার করে থাকি এই যে প্রতীকগুলো এই প্রতীকগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের বানানের শুদ্ধতা বানান শুদ্ধ করে থাকি তো এই এইগুলোর সংখ্যা হলো 10 আরেকটা আছে তোমাদের 1 2 3 4 5 6 7 8 9 আরেকটা আছে একটা আছে রিকার তো এই যে প্রতীকগুলো এই প্রতীকগুলো কিন্তু এসেছে স্বর বর্ণগুলো থেকে আকার আ থেকে এসেছে রস্বইকার রস্বই থেকে এসেছে দীর্ঘইকার দীর্ঘই থেকে এসেছে একইভাবে রস্বউকার রস্বউ থেকে এসেছে দীর্ঘউকার দীর্ঘউ থেকে এসেছে একার এ থেকে এসেছে ঐকার ঐ থেকে এসেছে ওকার ও থেকে এসেছে ওকার ও থেকে এসেছে আর রিকার রি থেকে এসেছে তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই কার এই প্রতীকগুলো এসেছে স্বর বর্ণ থেকে এদেরকে তাই বলা হয় স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে সেজন্য কারের সংজ্ঞায় বলা হয় স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে শিক্ষার্থী কারের সংখ্যা বাংলায় মোট 10টি এরপরে আছে ফলা বাংলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ এতক্ষণ আমরা স্বর বর্ণের রূপ সংক্ষিপ্ত রূপ থেকে আমরা কার পড়েছি এখন পড়ব আমরা ফলা ফলা হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ মোট ফলার সংখ্যা 6 ব ফলা ম ফলা জ ফলা র ফলা আরেকটা আছে ল ফলা আরেকটা আছে রে এগুলো ব্যঞ্জন বর্ণ থেকে এসেছে বলে এদেরকে বলা হয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ তো শিক্ষার্থী আমরা এটাই ছিল আমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের মূল আলোচ্য বিষয়সমূহ তোমাদের জন্য
ছোট্ট বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়ির কাজটা লিখে নাও। তোমরা বাড়ির কাজ হিসেবে করে রাখবে, অনুশীলন করবে। বিভিন্ন পদে সাধু ও চলিত ভাষার পার্থক্য দেখাও। আরেকটি বাড়ির কাজ থাকবে তোমাদের জন্য, উচ্চারণ স্থান অনুসারে বর্ণ সমূহকে পৃথক করবে তোমরা। উচ্চারণ স্থান অনুসারে বর্ণ সমূহকে পৃথক করো। শিক্ষার্থী, আশা করছি তোমরা এর দুটি সমস্যা অনুশীলন করবে। এতক্ষণ সিরাজগঞ্জ অনলাইন স্কুলে থাকার জন্য সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।